আমি তো আমার মাকে হসপিটালে নিয়ে 48 ঘন্টার মধ্যে আমাকে যদি টাকার দোকান না করতে পারি তাহলে আমার আমার মাকে বাঁচানো যাবে না। ভাই খবর শহর কি দোস্ত, এতদিন কোথায় আসলি? বাড়িতে। আর সঙ্গে আড্ডা মারিস না? আড্ডে যে কাজ ভাই বাড়িতে কাজ। আর ওয়াটার গাড়িটা কিরে ভাই, সবার না কাজ কাম শেষ হয়ে গেছে তোমাদের? আরে ভাই, এখন তো 3-4 বিঘে মাটি আছে, ধান কর্ম ঘুরতে সবাই মানব, সবাই তো গাড়ি ঠেকে দিছে, তোমরা এখন ওই এখন আঙ্গো তো মেলা জমিন দেখ। অত জমিন দিয়ে তুমি করবা কি কোনো? আরে তুমি তো জানো না, তুমি জানো না আমি জানো। তুই কি বিয়ে করবি না সবাই? আরে ভাই আমি তো বিয়ে করবো, সেদিন তো স্কুলে একটা তোমার মায়ের অসুখ হয়েছে, তোমার মায়ের বোধ হয় আর বাঁচানো যাবে না। তুমি আমার জন্য একদিন আমার নামে ফাজলামি করছো না ভাই, আমি মিথ্যা কথা বলছি না তো, চলেন না দেখাইতেছি। ভাই আমাকে আমাকে আমি একটা সমস্যায় পড়ে আসছি, আপনি কি সমস্যাটা সমাধান করে দিতে পারবেন? কি সমস্যা ভাই? আমি আমাকে ভাই আপনি আমাকে 3000 টাকা দিতে পারবেন না ভাই? ভাই কি তাই দিতে পারবেন না কেন ভাই? আর টাকা আসলে মাসি হালাত দিছি ভাই, আপনি দিতে পারবেন 3000? না ভাই, ভাই আপনি দিতে পারবেন? ভাই আমি একটা সমস্যায় পড়ে আসছি। কি ভাই? আমাকে 3000 টাকা দিতে পারবেন ভাই? বাজারে এই যে টাকার দোকান না করতে পারি তাহলে আমার আমার মাকে বাঁচানো যাবে না। তখন আমরা যখন সন্দেহ হলো সঙ্গ খেলা তুমি কেন নিতেলে না, তুমি কেন নিতেলে না যখন রাত্রি হলো? হ্যাঁ 48 মিনিটে করতে আমার মা যদি টাকা দিতে না পারি তাহলে আমার কোথায় আছে? 3-4 হাজার লাগবে।
3-4 হাজার তোর যত টাকা লাগে আমি দেব, তুই আয় আমার সাথে। দেখছিস যাদের সাথে তুই আড্ডা মারতি কথা বলতি তারাই তোকে আজ সাহায্য করলো না, দেখছিস বিপদের বন্ধুই হয় প্রকৃত বন্ধু। চল যাই। কিরে বন্ধু, তোর মা মাকে অপারেশন করতে পারলি? কেমন, সুস্থ না অসুস্থ? সুস্থ। ভাবত টেনশন করলি, তোর মা অপারেশন হয়েছে। এক নতুন বন্ধু আমাকে সাহায্য করেছে, আমাদের এই কজন বন্ধু আমাকে কেউ আমাকে সাহায্য করেনি। 3-4 হাজার টাকা এসেছে, আর কেউ এই কেউ বলে আমি আমার 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 মামাকে দিছি, কেউ বলে আমার ইয়ে আমার ইয়ে ভাইকে দিছি, কেউ বলে আমি সুতির টাকা দিছি, এভাবে বলে। যে বিপদের বন্ধু সে যে ভালো বন্ধু। কি রে বন্ধু, এখানে কি করে বন্ধু? এখানে গল্প করি। গল্প? তোমার কেমন আছে? ভালো। ঠিক মতো ওষুধ খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি। তো তুই এখানে কি করতেছিস? আজ এরা আজ কথা বলতেছিস। তোদের জানি তোর জানি আগে কে বন্ধু ছিল? মায়েরা। দেখছিস এরা এরা নামাজ পড়ে না, এরাই তোর বন্ধু। তোর বিপদের সময় এরা নামাজ পড়তে তো জানা। তো অনেক কথা বললাম, আসান দিয়ে দিছে, চল নামাজ পড়তে যাই। চল আয়। যাবে তোরা কেউ নামাজ? না না, তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায়? তুমি থাকবা।